আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মুখস্থ করব 15 নম্বর হাদিস, আমাদের রামাদানের সিলেবাসের শেষ হাদিস। আমরা এই শেষ হাদিসটি পর্যন্ত মুখস্থ করে আমরা আমাদের রামাদানের যে হাদিস মুখস্থের কোর্স আছে এটা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إذا عطس أحدكم فليقل الحمد لله سنن الترمذي। হাদিসের অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন হাঁচি দিবে সে যেন আলহামদুলিল্লাহ বলে। তিরমিজি। হাঁচি দেওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ বলবো। যারা আলহামদুলিল্লাহ শব্দটা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ, আর ইয়ারহামুকাল্লাহ বলার পরে যে হাঁচি দেবে সে পুনরায় কী বলবে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এইভাবে আমরা হাঁচি দেওয়ার এই আমলটুকু সবসময় করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু থেকে এই পর্যন্ত তোমরা হাদিস মুখস্থ করার এই দার্সে আমার সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য মুবারকবাদ, অসংখ্য ধন্যবাদ। রাসুলের হাদিসগুলো মুখস্থ করেছি আমরা আলহামদুলিল্লাহ, এবং এখন থেকে আমরা এই হাদিসগুলো আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করব, প্রয়োগ করব, এগুলোর উপর আমরা আমল করব। আর এগুলো সবসময় মুখস্থ রাখার জন্য আমাদেরকে সবসময় এগুলো চর্চা করতে হবে। হাদিস প্রতিদিন কিছু না কিছু হাদিস দেখতে হবে, পড়তে হবে, অর্থগুলো দেখতে হবে, পড়তে হবে, যাতে আমরা ভুলে না যাই। এইভাবে আমরা হাদিস মুখস্থের এই দাসটাকে কন্টিনিউ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।